হিরোস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি বানাবো পাতলা চিড়ে নমকিন, পাতলা চিড়ে ভাজা। এরকম পাতলা চিড়ে নিয়েছি, একেবারে পেপার চিড়ে যেটাকে বলে সেই চিড়ে নিয়েছি। নিয়ে আমি প্রথমে এগুলোকে একটু ভেজে নেবো। এখানে বাদাম নিয়েছি, এখানে আমচুর পাউডার 1/4 টিস্পুন নিয়েছি, এখানে ভাজা ছোলার ডাল হাফ হাফ করে রাখা সেরকম ভাজা ছোলার ডাল নিয়েছি, এখানে 2 টেবিল স্পুন এখানে বাদাম নিয়েছি, একটু হলুদ নিয়েছি, লবণ নিয়েছি, কারিপাতা নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি আর রসুন নিয়েছি। রসুনটা যার ইচ্ছা হবে না রসুনটা বাদ দিয়ে নিতে পারেন। এখানে হলুদের গুঁড়ো নিয়েছি আর তেল। এবার আমি এটা ভাজবো। কড়াইটা তেতে গেছে, একদম লো ফ্লেমে এটা কিছুক্ষণ ভেজে নিতে হবে, কিন্তু খুব জোরে জোরে ভাজলে চলবে না, এগুলো ভেঙে যাবে। এগুলো যেরকম চিড়ে ঠিক সেরকম চিড়ে দেখাবে, কিন্তু এগুলো ভাজা হয়ে যাবে। একটু আমি গরম করে নেব, এরকমভাবে উল্টে পাল্টে আমি গরম করে নেব। একটু এটা লো ফ্লেমে এইভাবে চালিয়ে যেতে হবে। এবার দেখতে হবে গরম হয়েছে কিন্তু এগুলো ক্রিস্পি হয়েছে কি না, এখনও ক্রিস্পি হয়নি, একটু ক্রিস্পি হবে, কিন্তু চিড়েগুলো যেন ফোল্ড না হয়ে যায়, কুঁকড়ে না যায়, একদম এই রকম যেরকম চিড়ে এরকম সোজা সেরকমই যেন চিড়ে থাকে। এইভাবে আমি একটু ভেজে নেব। এগুলো বেশ ক্রিস্পি হয়ে গেছে, এইভাবে হাতে নিয়ে এইভাবে দেখবে, আর না হলে একটা দুটো মুখে দিয়ে দেখবে যে ক্রিস্পি হয়েছে কি না। এবার এটা আমি সরিয়ে দিচ্ছি, দিয়ে আর যেগুলো আমি ভাজবো সেগুলো আমি ভেজে দেখাচ্ছি। আমি এরকম ছোট যে কড়াইয়ের মতন থাকে এগুলো ফোড়ন দেওয়ার, সেটা বসিয়ে দিয়েছি, সেটাতে সুবিধা হবে, সেই জন্য এখানে বাদাম নিচ্ছি। বাদামটা নিয়ে আমি এখানে রেখে দিচ্ছি, বাদামটা ভাজা হয়ে যাবে। ফ্লেম আমি মিডিয়াম দিয়েছি, দিয়ে আমি এইভাবে ভেজে নিচ্ছি। তেলের মধ্যে দিয়েও ভাজা যাবে, তো আবার ওঠাতে গেলে অনেক সময় বাদাম অনেক সময় অনেক কটা হয়তো ওপরে যেগুলো ওঠালাম সেগুলো ঠিক থাকলো, যেগুলো ওঠাতে দেরি হয়ে গেল সেগুলো একটু পুরে পুরে লাল লাল বেশি হয়ে গেল, টেস্ট একটু অন্যরকম হয়ে যায়। কিন্তু এইভাবে করলে টেস্টটা ভালো থাকে এবং প্রতিটা একই রকমের হয়। আমি এই চামচ দিয়ে একটু নেড়ে দেবো, উল্টো পাল্টে দেবো। এইভাবে ভেজে নিচ্ছি আমি, বাদাম ভাজা হয়ে গেছে। এবার আমি যে ছোলাগুলো নিয়েছিলাম সেগুলো ভাজবো। এগুলো বেশিক্ষণ ভাজলে হবে না, কারণ এমনি ভাজা আছে, একটু লাইট কালার ধরবে উঠিয়ে দেবো। আমার ছোলাগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি রসুন নিয়েছি। রসুনগুলো কোয়াগুলো ছাড়িয়ে একটু হাত দিয়ে সামান্য একটু প্রেস করে নিয়েছি। এই রসুনের তেল আপনারা অন্য কিছুতে ইউজ করতে পারবেন না, যখন মাংস টাংস হবে তখন এই তেলটা ইউজ করে নিতে পারবেন। কত সুন্দর ভাজা হয়ে যাচ্ছে। এইভাবে আমি আর একটু লাল করব, করে ভেজে নেব। আমি কাঁচা লঙ্কাগুলো চিড়ে নিয়েছি, এগুলো কুচু কুচু করেও নেওয়া যায়, কারণ কুচু কুচু করে নিলে অনেক সময় বাচ্চারা খেলে অসুবিধা হবে, সেই জন্য আমি এগুলো চিড়ে নিয়েছি। চিড়ে নিয়ে আমি এটার মধ্যে মেশাবো, যখন তখন এগুলো বাদ দিয়ে নেওয়া যাবে, যাদের খাওয়ার ইচ্ছা হলে রাখবে, যাদের বাদ দেওয়ার ইচ্ছা হলে বাদ দিয়ে দেবে। আমি এবার এগুলো এইভাবে ওঠাবো আর নামাবো, এইভাবে ভেজে নেব। আমি লঙ্কাগুলো খুব ক্রিস্পি করে ভেজেছি, এবার আমি উঠিয়ে নেবো। লঙ্কা ভাজার সময় কিন্তু খুব সাবধান, বীজগুলো ছিটে কিন্তু গায়ের মধ্যে আসবে, হাতের মধ্যে আসবে, সেই জন্য একটু সাবধান, এরকম উঠিয়ে উঠিয়ে ভাজবেন, তাহলে গায়ের মধ্যে মুখের মধ্যে আসবে না। এবার আমি কারিপাতা নিয়ে নিয়েছি, বেশ অনেকটা কারিপাতা নিয়েছি। নিয়ে কারিপাতা যদি তেলের মধ্যে দিয়ে দিই আমি পুরো ছাকনাটা, তাহলে গায়ের মধ্যে ছিটকাবে, সেই জন্য এইভাবে তেল তুলে প্রথমটা এইভাবে ভেজে নেবেন। এইভাবেই ভাজা হয়ে যাবে, তেল তুলে এর মধ্যে দিলেই ভাজা হয়ে যাবে।
আমার সবকটাই ভাজা হয়ে গেছে, সব জিনিসকটা ভাজা হয়ে গেছে। এবার আমি একটু ফোড়ন দেব। আমি সামান্য সর্ষে নিয়েছি আর সামান্য জিরে নিয়েছি, এটা আমি দিয়ে দিচ্ছি। একটা শুকনো লঙ্কা নিয়েছি, মাঝখানটা একটু ফাটিয়ে নিয়েছি যাতে বীজগুলো না বেরোয়, সেই জন্য ফাটিয়ে পুরো আস্ত অবস্থায় রেখেছি। এগুলো একটু ভাজা ভাজা হবে, এগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি পুরো হলুদটা দিয়ে দিচ্ছি। এখানে 1 টিস্পুন হলুদ দিয়েছি আর লবণ দিচ্ছি পরিমাণ মতন দিয়ে। এবার এটা ভালোভাবে ভাজা করার পর আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি। হলুদটা ভালোভাবে ভাজতে হবে, হলুদটা যেন ভালোভাবে কাঁচা গন্ধ না থাকে। এটা ভেজে নিয়ে আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। গ্যাসটা বন্ধ করার পর আমি এগুলো যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। এবার কড়াইটা সামান্য একটু ঠান্ডা হবে, খুব হিট হয়ে গেছে সেই জন্য সামান্য একটু ঠান্ডা হওয়ার পর আমচুর পাউডারটা, যে আমি 1/4 টিস্পুন আমি আমচুর পাউডার নিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এখানে আমচুর পাউডার না থাকলেও চাট মশলা দিলেও হবে। আর চিড়ে যেটা ভেজে রেখেছিলাম খুব ক্রিস্পি হয়েছে কিন্তু, সেই জন্য এটা হিটে দেবো না, এটা এবার দিয়ে দেবো এর মধ্যে দিয়ে। ভালোভাবে এটাকে মেশাতে হবে আর খুব হালকা হাতে মেশাতে হবে যাতে চিড়েটা না ভেঙে যায়। এইভাবে মিশিয়ে নিতে হবে। এটা সব মিশিয়ে রেখে দিয়েছি। এইবার আমি বলছি, যদি মনে করেন এক একটা বার ভাজতে অসুবিধা হয় তাহলে চিড়েটা যেরকম আমি ড্রাই রোস্ট করে নিয়েছিলাম সেরকম ড্রাই রোস্ট করে রাখবেন, তারপরে তেল দিয়ে তেলের মধ্যে সমস্ত জিনিস এক এক করে ভাজবেন। ভেজে ওঠানোর দরকার নেই, ভাজবেন তার মধ্যে হলুদ লবণ দিয়ে মিশিয়ে চিড়েগুলো একদম গ্যাসটা বন্ধ করে চিড়েগুলো দিয়ে মিশিয়ে আবার চিড়েটা অন করে একটু গরম করতে হবে। আমি আলাদা আলাদা ভেজেছি, কিন্তু আলাদা আলাদা না ভাজলেও চলবে। আমি এটা একটু হালকা গরম করব, তখন যেরকম চিড়েটা ভেজে নিয়েছিলাম সেরকমভাবে ভাজবো আবার। তারপরে ঝাল যদি একটু বেশি চান তখন এই লঙ্কাগুলো একটু হাত দিয়ে দিয়ে পিষে নিলেই হবে। এটা গরম হয়ে গেছে, এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম, দিয়ে পরিবেশন করে দেখাচ্ছি। আমার চিড়ের টক ঝাল হয়ে গেল, একটু আমচুর পাউডার দিয়েছি তার জন্য একটু টক টক থাকবে, অল্প একটু টক রাখবে। আর এটা খেতে কিন্তু খুবই সুস্বাদু, সন্ধ্যাবেলায় চায়ের সঙ্গে কিন্তু এটা খুবই ভালো যায়, আপনারাও করবেন। আর এটা করতে কিন্তু একেবারেই কষ্ট নেই, আমি যেরকম আলাদা আলাদা করে ভেজেছিলাম আপনারা কিন্তু নাও ভাজতে পারেন। একই কড়াইয়ে তেল দিয়ে সব কটা ভেজে নিয়ে তারপরে ফোড়ন দিয়ে আপনারা হলুদ লবণ দিয়ে চিড়েগুলো দিতে পারেন। চিড়েটা কিন্তু আগে একটু ভাজতেই হবে, আমি আগে 2 দিন একটু রোদেও দিয়ে নিয়েছিলাম চিড়েগুলো, তারপরে আমি আজকে একটু ড্রাই রোস্ট করে নিয়েছি। তা আপনারা ওইভাবে করবেন, আর এটা চায়ের সঙ্গে তো খেলে খুবই ভালো লাগবে, আর প্রশংসাও পাবেন, যাকে দেবেন যাকে সার্ভ করবেন তার কাছে প্রশংসাও পাবেন, এত সুন্দর লাগবে। তো আপনারা এইভাবে করবেন। আরেকটা জিনিস বলে দিই, আমি এখানে না শুকনো নারকেল ভেজেছিলাম, শুকনো নারকেল আমি তলাটা কালো খোসাটা ছাড়িয়ে নিয়ে পিস পিস সরু সরু পিস পিস করে নিয়ে আমি এটা ভেজেছিলাম। এটা তোমাদের দেখাতে ভুলে গেছি, সরি চেয়ে নিচ্ছি তোমাদের কাছে। তোমরা এইভাবে করবে, করে যদি ভালো লাগে রেসিপিটা তাহলে আমাকে একটা ছোট্ট করে লাইক করে দেবে আর সকলকে শেয়ার করবে যাতে সকলে সুযোগ পায় করার বা দেখার। আর আমার চ্যানেলকে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি, সাবস্ক্রাইব করার জন্য আর পাশে থাকা বেল আইকন প্রেস করতে ভুলবে না, কারণ আমার যখনই আমি নতুন কোনো রেসিপি আপলোড করব তখনই তোমাদের কাছে প্রথমেই পৌঁছে যাবে। আর পুরো ভিডিওটার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।